আমরা সলাত পড়ি, রাসুলের তরিকায় সলাত হচ্ছে না, আমরা সলাত পড়ি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হচ্ছে না, আমরা সলাত পড়ি নিজের ইচ্ছা মতো আমরা সলাত পড়ার চেষ্টা করি, আমরা কোরআন এবং হাদিস ভিত্তিক সলাত পড়ি না, যদি সলাতে আমরা আসি সলাতে আমাদের মন বসে না, আমরা সলাত পড়লে সলাতে কি পড়ছি সেটা আমাদের মনে আসে না, সলাতে আমাদের ভয় ভীতি আসে না, শুধু আমাদের টেনশন, শুধু আমাদের চিন্তা ভাবনা আসে, এই দুনিয়াবি চিন্তা ভাবনা। যখন আপনি সলাতে দাঁড়ান, যখন আপনি নামাজে দাঁড়ান, তখন আপনার মনে আপনার অন্তরে একটা বিষয় ঘুরপাক খায়, সেটি হচ্ছে আপনি ব্যবসায় কয় টাকা লাভ করেছেন, আপনি ব্যবসায় কয় টাকা লস করেছেন, আপনি বাসায় কি রান্না করবেন, অথবা আপনার বাসায় কোন ঝামেলা চলছে, আপনার দুনিয়ার বিচিন্তা আপনার মাঝে চলে আসে, সলাতে কোনো খুশু খুশু থাকে না, সলাতে মনোযোগ থাকে না, সলাতে আপনি কি পড়ছেন সলাতে আপনি উপলব্ধি করতে পারেন না, আপনি শুধু সলাত পড়ছেন আর পড়ছেন, কিন্তু সলাতে কি বলছেন সেগুলো আপনার মনে আসে না।